শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 7 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ঘোষণা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সমগ্র আসামের মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসাম বিশ্ববিদ্যালয়ে চালু হোক সিভিল সার্ভিস কোচিং সেন্টার, দাবি 1000 সায়ন্তনসের। বড়খলা উন্নয়ন খণ্ডের 6 জিপির 8 নং গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। জমি কেনাবেচা নিয়ে সমস্যা লক্ষ্মীপুরে, আন্দোলনের হুমকি কৃষক মুক্তির। কেন্দ্রীয় সরকারি ঋণ মিলবে সহজে, পোর্টাল উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লুটে চাপা হবে না রবীন্দ্রনাথ কালামের ছবি, অবস্থান স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পূর্ব সোনাইয়ে বিদ্যুতের হাল ফেরাতে দুভাগ হবে আমজুর ফিডার, বললেন এসডিই। এবং সর্বশেষ খবরটি হলো, বদরপুরে আনাই হাওরের কয়েক হাজার বিঘা চাষযোগ্য জমি জলের নিচে, ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়ক আব্দুল আজিজের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। ফলাফল ঘোষণা হলো মাধ্যমিক পরীক্ষার। এবছর সমগ্র রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন 405582 জন, তার মধ্যে পাশ করেছেন সর্বমোট 229131 জন, পাশের হার 56.49%। সমগ্র রাজ্যে প্রথম বিভাগে পাশ করেছেন 65176 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 99854 জন, এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 64101 জন। রাজ্যসেরা হয়েছেন উত্তর লক্ষ্মীপুরের সেন্ট মেরিজ স্কুলের রক্তোৎপল শৈকিয়া, 600-এর মধ্যে পেয়েছেন 597। বরাক উপত্যকার কাছাড় জেলায় পরীক্ষায় বসেছিলেন 22808 জন, তার মধ্যে পাশ করেছেন 9815 জন। কাছাড় জেলায় পাশের হার 43.03%, প্রথম বিভাগে 2422, দ্বিতীয় বিভাগে 4165, এবং তৃতীয় বিভাগে পাশ করেছেন 3228 জন। এবারে করিমগঞ্জ জেলায় সর্বমোট পরীক্ষায় বসেছিলেন 13770 জন, তার মধ্যে পাশ করেছেন 6499 জন, প্রথম বিভাগে পাশ করেছেন 1819 জন, দ্বিতীয় বিভাগে 2851, এবং তৃতীয় বিভাগে পাশ করেছেন 1829 জন। করিমগঞ্জ জেলায় পাশের হার 47.20%। হাইলাকান্দি জেলায় এবারে পরীক্ষায় বসেছিলেন 7812 জন, তার মধ্যে পাশ করেছেন 3819 জন। হাইলাকান্দি জেলায় এবারে পাশের হার 48.89%, প্রথম বিভাগে পাশ করেছেন 932 জন, দ্বিতীয় বিভাগে 1893, এবং তৃতীয় বিভাগে পাশ করেছেন 994 জন। অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয় সহ বরাকের সরকারি কিছু কলেজে চালু করা হোক সিভিল সার্ভিস ট্রেনিং সেন্টার, যাতে বরাক উপত্যকার মেধাবী যুবক যুবতীরা কোচিং নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য লাভ করতে পারে। এই দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে স্মারকপত্র পেশ করেছে উপত্যকার অগ্রণী সংগঠন 1000 সায়ন্তনস। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো বরাক উপত্যকায়ও উচ্চ মেধাসম্পন্ন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু উন্নতমানের কোচিং সেন্টার না থাকায় প্রকৃত প্রশিক্ষণের অভাবে তারা আইএএস আইপিএস হওয়ার সুযোগ থেকে দিনের দিন বঞ্চিত হচ্ছেন। তাই স্থানীয় বিশ্ববিদ্যালয় সহ বরাক উপত্যকার 3 জেলার নির্দিষ্ট কিছু কলেজে খোলা হোক সিভিল সার্ভিসের কোচিং সেন্টার, যেখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হোক আইএএস আইপিএস আইইএস আইআরএস আইআইএস আইএফএস সহ রাজ্যস্তরের এসসিএস ও এফপিএস হবার পরীক্ষার, খোলা হোক ইন্টিগ্রেটেড কোচিং সেন্টার। 1000 সায়ন্তনসের দাবি, প্রথম পর্যায়ে অনলাইন ক্লাস দিয়ে শুরু করা যেতে পারে কোচিং, এরপর অফলাইন ক্লাস চালুরও উদ্যোগ নিতে হবে। সংগঠন মনে করে আসাম বিশ্ববিদ্যালয় সহ বরাকের কলেজগুলিতে উচ্চ মেধাসম্পন্ন জ্ঞানীগুণী শিক্ষক অধ্যাপকরা রয়েছেন, কোচিংয়ের ক্ষেত্রে তারা এগিয়ে এলে আগামীতে সিভিল সার্ভিসে এই অঞ্চলের ছেলেমেয়েদের পাশের সংখ্যা বাড়তে শুরু হবে। অপরদিকে বড়খলা উন্নয়ন খণ্ডের 6 জিপির 8 নং গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। 8 নং গ্রুপে বহু কুড়ে ঘরে বসবাসকারী পরিবার থাকা সত্ত্বেও জিপি সভাপতি ও জিপি সচিব এক একজনকে 2-3 বার করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিচ্ছেন। বহু নিঃস্ব পরিবারের জরাজীর্ণ ঘর থাকা সত্ত্বেও পাকা ঘর যাদের রয়েছে তাদেরকে পুনরায় ঘর দেওয়া হচ্ছে বলে স্থানীয় জনগণ অভিযোগ করেছেন।
নাজিম উদ্দিন বড়বুইয়া, বদরুল হক বড়বুইয়া, দিলবার হোসেন বড়বুইয়া, আলতাফ হোসেন বড়বুইয়া, মঞ্জুমিয়া বড়বুইয়া, ফারজুল আহমেদ বড়বুইয়া সহ অনেকেরই জীর্ণগড় থাকা সত্ত্বেও জিপি সভাপতি ও সচিব তাদের না দিয়ে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে দিয়েছেন বলে অভিযোগ। এ নিয়ে চাকরিজীবীতে কুবের পারদ চড়ছে। এ মর্মে ফারুক আহমেদ বড়বুইয়া, সমীর উদ্দিন বড়বুইয়া সহ জিপির সচেতন নাগরিকদের স্বাক্ষরিত এক স্মারকলিপি কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লির হাতে তুলে দেওয়া হয় শুক্রবার। এলাকার দরিদ্র কুড়ে ঘুরে থাকা মানুষ বারবার জিপি সভাপতি ও সচিবের কাছে তাদের জন্য গৃহ বরাদ্দ করার অনুরোধ জানানো সত্ত্বেও জিপি সভাপতি ও সচিব কর্ণপাত করেননি। ছেশ্রী জিপি সভাপতি ভানুভূষণ দাস নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছেন। জনগণের উন্নয়নের কোনো চিন্তা নেই জিপি সভাপতির বলে গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করতে জিপি সভাপতিকে ফোন করলে মোবাইল ফোন থেকে জবাব আসে পরিসীমার বাহিরে বলে জিপি সচিবকে জিজ্ঞেস করলে তিনি জানান বর্তমানে ট্রেনিংয়ে রয়েছেন, পরে অভিযোগ খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করবেন। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা সরকারের 2012 সালের সেন্সাস অনুযায়ী করা হয় বলে জানান তিনি। অপরদিকে সাধারণ নাগরিকদের ঋণ দিতে নতুন পোর্টালের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম জনসমর্থ পোর্টাল, যেখানে খুব সহজেই চার ধরনের ঋণের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা। সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে সরাসরি পৌঁছে দিতেই এই পোর্টাল এনেছে কেন্দ্র। এই অনুষ্ঠান থেকেই নতুন 1, 2, 5, 10 এবং 20 টাকার কয়েনের সূচনা করেন প্রধানমন্ত্রী। দৃষ্টিহীন ব্যক্তিদের কথা ভেবে এই বিশেষ কয়েন আনা হচ্ছে বাজারে। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি অনুষ্ঠানে জনসমর্থ পোর্টালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানান গত 8 বছরে বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়েছে। এই সময়ে বিভিন্ন প্রকল্পে মানুষের যে সক্রিয় অংশগ্রহণ বেড়েছে তা দেশের উন্নয়নের গতি আরও বাড়িয়েছে। জনসমর্থ পোর্টাল হলো ওয়ান স্টেপ ডিজিটাল পোর্টাল, সেখানে সহজেই সবাই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। পোর্টালে 125টিরও বেশি ঋণদাতা সংস্থা থাকবে। মোট 4 ধরনের ঋণের সুবিধা মিলবে। শিক্ষার জন্য ঋণ, চাষাবাদের পরিকাঠামো তৈরিতে ঋণ, ব্যবসায়িক ঋণ এবং ব্যক্তিগত ঋণ মিলবে। এখানে আবেদনকারী ঋণ পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকবে। পোর্টালে সেগুলি পূরণ করলে সেখান থেকেই ঋণের অনুমোদন মিলবে। কোন কোন ঋণের জন্য কী কী যোগ্যতা লাগবে সেই সবের বিবরণ পাওয়া যাবে ওই পোর্টালেই। অপরদিকে ভারতীয় নূর থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ছাপা হবে রবীন্দ্রনাথ কালামের মতো মনীষীদের ছবি। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসে। তবে সোমবার এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের শীর্ষ ব্যাংকের তরফে জানানো হয়েছে ভারতীয় নূর থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে দেওয়ার যে খবর সংবাদ মাধ্যমে চাউর হয়েছে তা সর্বৈব ভ্রান্ত, এমন কোনো ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের নেই। রবিবার একটি খবর শোনা যায় যে স্রেফ মহাত্মা গান্ধী নন, ভারতীয় নোটে এবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালামের ছবি দেওয়ার ভাবনা চিন্তা করছে অর্থমন্ত্রক এবং আরবিআই। শুধু তাই নয়, আইআইটি দিল্লির অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে ইতিমধ্যেই গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের ছবি সম্বলিত 2টি আলাদা ধরনের নোটের নমুনাও নাকি পাঠিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরপরেই বহু মানুষের একাধিক মন্তব্য সামনে আসতে শুরু করে। অনেকে আরবিআইয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ পর্যন্ত জানান। অনেকে আবার নোটে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিও তৈরি করার পরামর্শ দেন। আর এদিন এটিকে গুজব বলে উড়িয়ে দিল আরবিআই। তাদের দাবি, এ সকল খবর মিথ্যা, নোটে কোনোরকম পরিবর্তন আনার সম্ভাবনা বর্তমানে নেই। অপরদিকে জমি কেনাবেচার অনুমতি প্রদানে সময় কাটানো হচ্ছে স্থানীয়ভাবে যাচাই না করে সরকারি দর নির্ধারণ করায়। লক্ষ্মীপুর মহকুমার মানুষ জমি ক্রয় বিক্রয় করতে পারছেন না, এমন অভিযোগ কাছাড় কৃষক মুক্তি সংগ্রাম সমিতির। অবিলম্বে এর সুরাহা না হলে 18 জুন লক্ষ্মীপুর মহকুমার পয়লাপুলস্থিত সেটেলমেন্ট কার্যালয়ের সামনে তারা ধর্নায় বসবেন বলে হুমকি দিয়েছেন। কৃষক মুক্তির কাছাড় জেলা সভাপতি টিকেন্দ্রজিৎ সিংহ জানান, 19 এপ্রিল এইসব সমস্যার সমাধানে তারা কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন। জেলাশাসকও খুব গুরুত্ব দিয়ে স্মারকপত্রটি গ্রহণ করে 4-5 দিন পর তাদের সঙ্গে বসার আশ্বাস দেন, কিন্তু পরে আর তাদের ডাকা হয়নি। তাই 6 মে পুনরায় তারা বিষয়টি রিমাইন্ডার দিতে যান জেলাশাসকের কার্যালয়ে। তখন কার্যালয়ের কনফারেন্স হলে মিটিং চলছিল, তাই তাদের রিমাইন্ডার পত্রটি গ্রহণ করেন একজন এডিসি, কিন্তু এখন পর্যন্ত সমস্যার কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, জমি কেনাবেচার অনুমতি পেতে সরকারি কিছু নিয়ম পূরণ করতে হয়, নিয়ম পূরণ করে জমা দিতে হয় জেলাশাসক কার্যালয়ে।
এরপর জেলা শাসকের কার্যালয় থেকে স্থানীয় সেটেলমেন্ট কার্যালয়ে আসে অনুমোদন পত্রটি। তারপর সেটেলমেন্ট কার্যালয়ের কাজ শেষে পুনরায় পাঠাতে হয় জেলা শাসকের কার্যালয়ে। সেই বিধান রয়েছে লক্ষ্মীপুর মহকুমার ক্ষেত্রেও, কিন্তু রহস্যজনকভাবে জেলা শাসকের কার্যালয় ও লক্ষ্মীপুর সেটেলমেন্ট কার্যালয় থেকে এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লেগে যাচ্ছে। প্রায় সময় মানুষ জেলা শাসক কার্যালয়ে জমি ক্রয় বিক্রয়ের জন্য আবেদনপত্র জমা দিয়েও যথাসময়ে পাচ্ছেন না অনুমতি। কর্তৃপক্ষের গাফিলতির ফলে কার্যালয় থেকেই হেরে যাচ্ছে মানুষের আবেদনপত্র, তাই বাধ্য হয়ে পুনরায় তারা আবেদনপত্র জমা দিচ্ছেন। অনুরূপভাবে জেলা শাসকের কার্যালয় থেকে লক্ষ্মীপুর সেটেলমেন্ট কার্যালয়ে আসার পর কাজ শেষে নিয়ম অনুযায়ী পুনরায় জেলা শাসক কার্যালয়ে আবেদনপত্রটি পৌঁছাতে লেগে যায় কয়েক মাস। সময়ের তাগিদে মানুষ সেটেলমেন্ট অফিসে গিয়ে খবর নিলেও সদুত্তর পাচ্ছেন না। বিপরীতে আবেদনপত্রটি লুকিয়ে রেখে জেলা শাসকের কার্যালয় থেকে আসেনি বলে জানান পাটোয়ারি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি উদাহরণ দিয়ে তিনি বলেন, লক্ষ্মীপুর মহকুমার দিগের ফুলের তল এলাকায় বিঘা প্রতি দর রয়েছে 80,000 টাকা, কিন্তু স্থানীয় দর যাচাই না করেই কার্যালয়ে বসে সরকারিভাবে বিঘা প্রতি দর নির্ধারণ করে দেওয়া হয়েছে 3,00,000 টাকা, যার ফলে মানুষ প্রয়োজনে জমি কেনাবেচা করতে পারছেন না। উল্লেখ্য, লক্ষ্মীপুরের সেটেলমেন্ট অফিসার হিসেবে রয়েছেন সার্কল অফিসার জোনাথন বাইপাই, তার বিরুদ্ধে আগে থেকেই বহু অভিযোগ রয়েছে। অপরদিকে অপরিকল্পিত সড়ক নির্মাণের ফলে দীর্ঘ বছর ধরে জলে ডুবে রয়েছে বদরপুর বিধানসভা এলাকার আনাই হাওরের কয়েক হাজার বিঘা চাষযোগ্য জমি, ফলে চাষাবাদ করতে পারছেন না এলাকার চাষিরা। এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সম্প্রতি বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের দ্বারস্থ হন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে সোমবার এলাকা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন বিধায়ক। এলাকার পক্ষে বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত প্রতিনিধি শামসুল ইসলাম, রূপক পুরকায়স্থ তুফাইল আহমেদ, বকুল দাস, আব্দুল জব্বার প্রমুখ বিধায়কের কাছে সমস্যা তুলে ধরে বলেন, কয়েক বছর আগে কচুয়াদাম হাসপাতাল থেকে বাসাইল পর্যন্ত পূর্ত বিভাগের এসওপিডি প্রকল্প থেকে একটি সড়ক নির্মাণ করা হয়, যদিও সড়কটির 50% কাজও সম্পূর্ণ করেনি পূর্ত বিভাগ। এই সড়কটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে, সড়কের নিচে জল নামার কোনো ব্যবস্থা রাখা হয়নি, কালভার্ট কিংবা বড় হিউম পাইপ নেই, জল বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কটি নির্মাণের পর গুড়ামারা ও বড়বাড়ি এলাকার কয়েক হাজার বিঘা চাষযোগ্য জমি সারা বছর জলের তলায় ডুবে থাকে, চাষাবাদ করতে না পেরে সর্বশান্ত হচ্ছেন চাষিরা। গ্রামবাসীরা বলেন, জল নিষ্কাশনের দাবিতে 2 বছর ধরে আন্দোলন করছেন তারা। করিমগঞ্জের জেলা শাসক ও বদরপুরের সার্কল অফিসারের কাছে স্মারকপত্র দিয়েছেন। সার্কল অফিস থেকে একবার আমিন ও জুনিয়র ইঞ্জিনিয়ার এসে সার্ভেও করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রামবাসীর কথাগুলি শুনে এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বদরপুরের বিধায়ক। আগামী 2 মাসের মধ্যে জল নামার ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিন গুড়ামারা এলাকার কচুয়াদাম প্রাথমিক হাসপাতাল পরিদর্শন করেন বিধায়ক। এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নার্স নেই, এছাড়া ইনডোর চিকিৎসার পরিকাঠামো নেই, জেনারেটরটি বিকল, ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। এই বিষয়টিও বিধায়কের কাছে তুলে ধরেন স্থানীয় জনতা। এ ব্যাপারে কদিনের মধ্যে জেলা স্বাস্থ্য সঞ্চালককে নিয়ে এসে সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক। আজকের